মহার্ঘ ভাতার দাবিতে দু ঘণ্টার কর্মবিরতি সরকারি কর্মচারীদের। অন্যান্য রাজ্য ঠিকঠাক মতন মহার্ঘ ভাতা দিলেও পশ্চিমবঙ্গে তা বড়ই অনিয়মিত। এরকম অনিশ্চয়তার বিষয়ে আগে রাজ্য সরকারের কাছে বহুবার জানিয়েও ফল মেলেনি, তাই বাধ্য হয়েই আজ সকাল 11:30 থেকে 1:30 পর্যন্ত দু ঘণ্টার কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা। তাদের অপর একটি দাবি হলো স্থায়ী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি। সমকাজের সমবেতনের আইনকে উপেক্ষা করে স্বল্প বেতনে ক্যাজুয়াল কর্মীদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সরকারি ক্ষেত্রে। এর বিরুদ্ধেও তাদের আন্দোলন আগামীতে জোরদার হতে চলেছে এমনটাই জানালেন বিক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। নদিয়ার শান্তিপুর ব্লক উন্নয়ন অফিসের সামনে বিভিন্ন সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে আজ এই প্রতীকী ধর্মঘটে অংশগ্রহণ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে বাধ্যতামূলকভাবে তারা কর্মবিরতি পালন করতে বাধ্য হবেন। আজকে মূলত দু ঘন্টার কর্মসূচি, আমাদের তিনটি দাবি, খুব বেশি দাবি আমাদের নেই, আমাদের তিনটি মাত্র দাবি। দীর্ঘদিন বঞ্চনার পরে আজ আমরা এই রাস্তায় আসতে বাধ্য হয়েছি দু ঘন্টা কর্মবিরতি। দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে 31% মহার্ঘ ভাতা। সারা দেশে সমস্ত রাজ্য সরকার যেখানে দিচ্ছে, আমাদের রাজ্য সরকার থেকে আমরা বঞ্চিত, এবং সেই রাজ্য সরকার কেন্দ্র ধারে যে দিয়ে সে দিয়েটাই তারা অস্বীকার করার চেষ্টা করছে। এর সাথে সাথে আমাদের আরও একটা মূল দাবি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কর্মস্থল সেখানে যে স্থায়ী কর্মচারী, সেখানে স্থায়ী কর্মচারী প্রতিদিন কমছে, কিন্তু আর প্রতিদিন আমরা দেখছি নতুন নতুনভাবে 5,000, 6,000, 7,000 টাকার বিনিময়ে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের আমরা নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকাজের সমবেতন, সেই রায় তারা রাজ্য সরকার মানছে না, এর উল্টে সেই সমস্ত কর্মচারীদের 6 মাসের 1 বছরের চুক্তি প্রথা তাদের রাখছে এবং তাদের ভবিষ্যৎটা নিয়ে তারা ছিনিবিনি খেলার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের এই দু ঘন্টা কর্মবিরতি। এ তার সাথে সাথে সারা রাজ্যব্যাপী যে গণতন্ত্র বিনষ্ট হচ্ছে এবং সাম্প্রদায়িক যে ব্যবস্থা ছিল, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিটা আজকে নষ্ট হচ্ছে। তার বিরুদ্ধে আজকে আমাদের দু ঘন্টার কর্মবিরতি। এই দু ঘন্টা কর্মবিরতি সারা রাজ্যব্যাপী আমাদের হচ্ছে, সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। ইতিমধ্যে আমরা মিছিল আকারে সমস্ত আমাদের ব্লকের অভ্যন্তরে সমস্ত সরকারি অফিসগুলি অভ্যন্তরে ঘুরেছি এবং সেখানে যা কর্মচারীদের যা মানে প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি, যে অসাধারণ প্রতিক্রিয়া, যে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা যেভাবে জনমত গঠন হয়েছে এবং তারা প্রত্যেকে ফুঁসছে যে আগামী দিনে যদি এই দু ঘন্টা কর্মবিরতির ফলে যদি কোনো সমাধান রাস্তা না আসে, তাহলে আমরা লাগাতার আমাদের আন্দোলন কর্মসূচি নেব এবং প্রশাসন স্তব্ধ করে দেওয়ার মতন আমরা সিদ্ধান্ত জাগা যাব। এইভাবে আমাদের আজকে কর্মসূচি আমরা করব। দু ঘন্টা আমাদের কর্মসূচি করার পরবর্তী সময় আমরা আজকের মতো আজকে কর্মসূচি শেষ করবো 1:30 সময়, এবং তার পরবর্তী সময় আমাদের যদি নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, আমরা তার পরবর্তী সময় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কী নাম আপনার? ডেজিগনেশন? আমি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক শান্তিপুর ব্লকের। আমার নাম প্রদ্যুৎ কুমার দাস। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।